ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে পড়াবো পঞ্চম শ্রেণীর বাটারফ্লাই। তো তোমরা পেজ নাম্বার 75 খুলে ফেলো। তো দেখো, তোমাদেরকে এই যে পাতাটা তোমাদেরকে পড়িয়েছিলাম, লেসন 7, ঠিক আছে? এই যে 75 পাতা এবং 76 পাতা তোমাদেরকে আমি, এই যে 75 পাতা এবং 76 পাতা পর্যন্ত পড়িয়েছিলাম। তারপরে এইগুলো তোমাদেরকে আমি বাড়ির কাজ দিয়েছিলাম এতখানি। তো এবার 77 পাতা থেকে পড়াবো, মানে এই জায়গা থেকে তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? তো শুরু করছি, লেটস কন্টিনিউ, চলো শুরু করা যাক। আঙ্কেল রহিম এন্টার দ্য রুম। রহিম কাকা ঘরে প্রবেশ করলেন। হি জয়েন ইন দা কনভার্সেশন, তিনি সেই কথোপকথনে যোগদান করলেন। প্রীতম বলছে, ডিড কুমুদ রঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পয়েন্ট? কুমুদ রঞ্জন মল্লিক কি কাজী নজরুল ইসলামকে কবিতা লিখতে উদ্বুদ্ধ করে তুলেছিলেন? ফাদার, বাবা, ইয়েস, হ্যাঁ, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফিজ অ্যান্ড খাইয়াম। হ্যাঁ, কিন্তু কবি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এবং দুজন পার্সিয়ান কবি, একজনের নাম হাফিজ এবং অন্যজন খাইয়াম, এদের দ্বারাও কিন্তু উদ্বুদ্ধ হয়েছিলেন। আঙ্কেল রহিম, ডিড ইউ নো, তুমি কি জানো দ্যাট যে নজরুল জয়েন্ট, নজরুল যোগদান করেছিলেন দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ, ব্রিটিশ সেনাবাহিনীতে নজরুল যোগদান করেছিলেন? হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট, তিনি 49তম রেজিমেন্টের সেনাদলের সেনা ছিলেন। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920, মানে প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালে এই রেজিমেন্ট ভেঙে যায়। সো হি কেম টু ক্যালকাটা, তারপর তিনি কলকাতায় চলে আসেন। ফাদার, অ্যাট দ্যাট টাইম, সেই সময় ইন্ডিয়ান, মানে ভারতীয়রা হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল, ইংরেজদের শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল, মানে রাইজেন মানে মাথা তুলে দাঁড়িয়েছিল, সক্রিয় হয়েছিল। নজরুল প্রোটেস্টেড, নজরুল প্রতিবাদ করেছিলেন এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। নজরুল প্রতিবাদ করেছিলেন, মানে প্রোটেস্টেড মানে প্রতিবাদ করেছিলেন, এগেনস্ট মানে বিরুদ্ধে, দ্য ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতার বিরুদ্ধে, অফ দ্য ব্রিটিশ, ব্রিটিশের নিষ্ঠুরতার বিরুদ্ধে, ইন হিজ ওন ওয়ে, তার নিজস্ব পথে। তার নিজস্ব পথ কি? না, তার নিজস্ব পথ হচ্ছে লেখনীর পথ। তিনি লেখার মাধ্যমে, তার সৃষ্টির মাধ্যমে তিনি ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, মানে তিনি যা যা লিখতেন সব কিছু ইংরেজদের বিরুদ্ধে, এবং দেশবাসীকে ইংরেজদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছিলেন। সেই জন্য তার নিজস্ব পথ হচ্ছে লেখনীর পথ, তার নিজস্ব পথ ধরে। ইন ফ্যাক্ট, বস্তুত হি অলসো স্টার্টেড, তিনি শুরু করেছিলেন রাইটিং, লেখা শুরু করেছিলেন, পয়েম মানে কবিতা লেখা শুরু করেছিলেন, এসে মানে প্রবন্ধ, অ্যান্ড সং এবং গান, টু ভয়েস হিজ প্রোটেস্ট, তার প্রতিবাদের ভাষা উচ্চারণের জন্য, ঠিক আছে? হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, তিনি হলেন ভারতের বিদ্রোহী কবি। প্রীতম, আই হার্ডলি নিউ অ্যাজ মাচ, আমি তো এত কিছু কিছুই জানতাম না। যখনই প্রীতম বললো যে আমি তো এসবের কিছুই জানতাম না, তখন ফাদার বলছে, তুমি যখন জানতেই না, ইউ শুড রিড, তোমার পড়া উচিত হিজ পোয়েমস, তার কবিতা, লাইক যেমন কান্ডারি হুঁশিয়ার, খেয়া পারে তরণী, মানে তার লেখা এই কবিতাগুলো তোমার পড়া উচিত। অ্যান্ড অলসো, এবং সেই সঙ্গে লিসেন, শোনা উচিত হিজ সংস, তার গানগুলো। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড দ্যাট, ইংরেজরা ভয় পেয়ে গিয়েছিল যে নজরুল রাইটিং, মানে নজরুলের যে আবিষ্কারগুলো, নজরুলের যে লেখাগুলো কুড ইনস্টিগেট, মানে উস্কে দিয়েছিল, খেপিয়ে তুলছিল, ইনস্টিগেট মানে খেপিয়ে তোলা, দ্য ইন্ডিয়ান, ভারতীয়দেরকে, ফ্রিডম ফাইটার মানে ভারতীয় মুক্তিযোদ্ধাদেরকে খেপিয়ে তুলছিল ব্রিটিশের বিরুদ্ধে নজরুলের লেখাগুলো, সেই জন্য ব্রিটিশরা ভয় পেয়ে গিয়েছিল। প্রীতম, প্রীতম বলছে, হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু, মানে ব্রিটিশরা ভয় পাওয়ার পর ব্রিটিশরা কি করলো জানতে চাইছে। আঙ্কেল রহিম, রহিম কাকা বললো, দ্য ব্রিটিশ গ্রু পারটার্বড, মানে ইংরেজরা দুশ্চিন্তায় পড়ে গেল। ফাদার, মা বলছে, ইন 1922, 1922 সালে নজরুল স্টার্টেড, নজরুল শুরু করলেন এ ম্যাগাজিন, একটা ম্যাগাজিন লেখা শুরু করলেন, ধূমকেতু, যার নাম ধূমকেতু, হয়ার যেখানে হি পাবলিশ, তিনি প্রকাশ করলেন ওই ধূমকেতু ম্যাগাজিনে আনন্দময়ী রাগমণি এ পয়েম, আনন্দময়ী রাগমণি নামে একটা কবিতা,
প্রকাশ করলেন, এই সবই ইংরেজদের বিরুদ্ধে, সেই জন্যই তার নাম বিদ্রোহী কবি। হ্যাঁ, আঙ্কেল রহিম, রহিম কাকা বলছে, দ্য ব্রিটিশ রেডেড, রেডেড মানে হানা দেয়া, ব্রিটিশরা হানা দিয়েছিল দ্য অফিস অফ ধূমকেতু, ধূমকেতুর অফিসে হানা দিয়েছিল। দ্য পয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা, কবিকে মানে কাজী নজরুল ইসলামকে অ্যারেস্ট করা হয়েছিল, মানে গ্রেপ্তার করা হয়েছিল, বন্দি করা হয়েছিল ফ্রম কুমিল্লা থেকে, কুমিল্লা গ্রাম থেকে। প্রীতম বলছে, হোয়াট হ্যাপেন্ড দেন, তারপরে কি ঘটলো? ফাদার বলছে, হি ওয়াজ ট্রান্সফার টু দ্য হুগলি জেল অ্যান্ড দেয়ার হি বিগান ফেস্টিং। বলছে, তাকে হুগলি জেলে ট্রান্সফার মানে স্থানান্তর করে দেওয়া হয় এবং সেখানে তিনি অনশন শুরু করলেন। অনশন মানে না খেয়ে থাকা। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ, এটা ছিল ব্রিটিশের অত্যাচারের বিরুদ্ধে তাঁর একটা প্রতিবাদ, প্রতিবাদের পথ। ইট ওয়াজ হিজ ওয়ে মানে এটা ছিল তার পথ, অফ প্রোটেস্টিং প্রতিবাদের পথ, এগেনস্ট মানে বিরুদ্ধে, দ্য টর্চার মানে হচ্ছে অত্যাচারের বিরুদ্ধে, অফ দ্য ব্রিটিশ, ব্রিটিশের অত্যাচারের বিরুদ্ধে। প্রীতম কি বলছে এবার দেখো, শোনো, ফর হাউ মেনি ডেজ ডিড হি ফার্স্ট ফাদার, বাবা সে কতদিন না খেয়েছিল? ফাদার বলছে, দেখো, হি ফাস্টেড ফর মোর দ্যান এ মান্থ, তিনি 1 মাসেরও বেশি সময় ধরে শুকিয়ে পাকিয়ে বসেছিলেন। ইন ডিসেম্বর 1923, 1923 ডিসেম্বর মাসে হি ওয়াজ রিলিজ ফ্রম জেল, তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়, মানে রিলিজ মানে মুক্তি পেয়েছিলেন। প্রীতম, থ্যাংক ইউ সো মাচ ফাদার, বাবা অনেক অনেক ধন্যবাদ, মানে এত সুন্দর এত কিছু ঘটনা বলার জন্য। ওর বাবাকে বলছে, থ্যাংক ইউ সো মাচ, মানে অনেক অনেক ধন্যবাদ বাবা। নাও আই উইল বি এবল টু সিং কারাই লৌহ কপাট উইথ জিল অ্যান্ড প্যাশন, এখন আমি গাইতে পারবো কারারই লৌহ কপাট গানটা, জিল মানে উদ্বিগ্ন ভাবে, আবেগ, আর প্যাশন মানে হচ্ছে আবেগের সঙ্গে, মানে স্বতঃস্ফূর্ত ভাবে এবং আবেগের সঙ্গে আমি এই গানটা গাইতে পারবো। আই অ্যাম সো প্রাউড দ্যাট, আমি অত্যন্ত গর্বিত এই কারণে যে দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং, আমাকে শিক্ষক মহাশয় এই গানটা গাইবার জন্য বেছে নিয়েছেন, এর জন্য আমি অত্যন্ত গর্বিত। আঙ্কেল রহিম, দেন লেটস হিয়ার ইউ সিং, তাহলে চলো তোমার গানটাই শোনা যাক, তুমি গায়ো। উই উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল, আর আমরা তোমার সঙ্গে গলা মেলাবো। এবার দেখো, ওয়ার্ড অফ, দেখো, ডিসব্যান্ডেড মানে ভেঙে যাওয়া, ব্রেক আপ, রেবেল মানে প্রতিবাদ করা, এমন একজন ব্যক্তি যে একটা অথরিটির বিরুদ্ধে প্রতিবাদ করে, পার্সন এমন একটা ব্যক্তি হু ফাইট, যিনি যুদ্ধ করেন বা প্রতিবাদ করেন এগেনস্ট অথরিটি, কোনো একটা কর্তৃপক্ষের বিরুদ্ধে। ইনস্টিগেট মানে খেপিয়ে তোলা, উস্কে তোলা, উস্কে দেওয়া। আর টু আর্জ, আর্জ টু অ্যাক্ট, আচ্ছা, পার্টার মানে চিন্তায় পড়ে যাওয়া, ওয়ারিড। রেড মানে হানা দেয়া, সারপ্রাইজ ভিজিট বাই দ্য পুলিশ, হঠাৎ চলে যাওয়া, আচ্ছা। ফেস্টিং, ফাস্টিং, ফাস্টিং মানে হচ্ছে না খেয়ে থাকা, গোয়িং উইদাউট ফুড মানে খাদ্য ছাড়া জীবনযাপন করা, আর জিল মানে স্বতঃস্ফূর্ত ভাবে, স্পন্টেনিয়াসলি, গ্রেট এনার্জি মানে স্বতঃস্ফূর্ত ভাবে, আর প্যাশন, প্যাশন মানে হচ্ছে আবেগ, ডিপ লাভ। তো আজকে এইখানে পর্যন্তই থাক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা ভালো করে পড়বে, পড়ার পর আমাকে হোয়াটসঅ্যাপে বলবে যে আমি ভিডিওটা দেখেছি, আমাদেরকে বাড়ির কাজ দিন, তারপরে তোমাদেরকে আমি বাড়ির কাজ দেবো, ঠিক আছে।